আজকের ক্লাসে তোমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের এসএকিউ টাইপের প্রবলেমের খুব সম্ভবত 8 থেকে শুরু করব, কারণ আগে 7 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। 8 প্রবলেমে আছে, বলা আছে পাই বাই 2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, এই রিলেশনটা খেয়াল রাখবে, অ্যান্ড 5 sin square theta plus 3 cos square theta equals to 4. হলে sin 2 theta এবং cos 3 theta ভ্যালু বার করতে হয়েছে। এক্স্যাক্ট কি ভ্যালু আসবে? দেখো, আমরা সরাসরিও বার করতে পারি tan theta এর মান বার করে, অথবা এখান থেকে theta এর মান বার করে তাও করতে পারি। কেন? এটা কোথাকার অ্যাঙ্গেল? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। তাহলে 2 থিটা, 2 থিটা বার করলে কত হবে? পাই লেস দ্যান 2 থিটা লেস দ্যান 2 পাই। তাহলে পাই লেস দ্যান 2 থিটা লেস দ্যান 2 পাই, অর্থাৎ পাই থেকে 2 পাই এর মধ্যে সাইনের ভ্যালু কি আসবে? অবশ্যই নেগেটিভ আসবে। আর 3 পাই বাই 2 অর্থাৎ 270 লেস দ্যান 3 থিটা লেস দ্যান 3 পাই, অর্থাৎ এই জায়গা থেকে 270 এখান থেকে শুরু করে আপ টু এই পর্যন্ত 3 পাই, এখানে 2 পাই এখানে 3 পাই, তার মানে পজিটিভ নেগেটিভ দুটোই আসতে পারে। তাহলে এই ভ্যালুগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন লক্ষ্য করো অঙ্কটা কিভাবে সলভ করা যায়। দেখো, পাই সাইন স্কোয়ার থিটা প্লাস 3 cos square theta কে 1 minus sin square theta লিখলাম equals to 4, তাহলে 2 sin square theta equals to 1 or sin square theta equals to half or sin theta equals to plus minus 1 upon root 2। দেখো, যদি সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল নেই তাহলে সাইন থিটার ভ্যালু কি আসবে? সাইন থিটা অবশ্যই প্লাস আসবে। দেয়ার ফোর থিটা ইকুয়ালস টু কত হবে? পাই মাইনাস পাই বাই 4, দ্যাট ইজ 3 পাই বাই 4। যেহেতু থিটা কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে, সিন্স পাই বাই 2 লেস দ্যান থিটা লেস দ্যান কত? 3 শুধু পাই আছে, তাহলে আমরা অ্যাঙ্গেলটা বার করে নিলাম। এরপর ভ্যালু সাবস্টিটিউট করো, দেয়ার ফোর সাইন 2 থিটা ইকুয়াল টু কত হবে? 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 2 ইন্টু 1 আপন রুট 2। আর তোমরা জানো সেকেন্ড কোয়াড্রেন্টে 3 পাই বাই করে কত হয়? 1 আপন রুট 2 কসের ভ্যালু, তাহলে মাইনাস 1 আপন রুট 2, তাহলে এই ভ্যালুটা কত আসলো? মাইনাস 1। আর কস 3 থিটা সমান কি আছে? 3 কস থিটা মাইনাস 4 কস কিউ থিটা। যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে কসের ভ্যালু কিসে আছে? মাইনাসে আছে, তাই লিখতে পারো 3 ইন্টু মাইনাস 1 আপন রুট 2 মাইনাস 4 ইন্টু মাইনাস 1 আপন রুট 2 হোল স্কোয়ার। তাহলে কি পেলে? মাইনাস 3 বাই রুট 2, আর এখান থেকে পেলে মাইনাস 2 বাই রুট 2 ইকুয়ালস টু মাইনাস 5 বাই রুট 2। আনসার এইভাবেও বার করতে পারো, অথবা তোমাদের আরও একটা পদ্ধতি দেখিয়ে দেই। দেখো, এই পর্যন্ত একই করে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ বার করে নিলে, এরপর আমরা কিভাবে লিখতে পারি দেখো। সাইন 3 থিটার সূত্র না লিখেও আমাদের থিটা যেহেতু, আরো একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এক্ষেত্রে কি হয়? সাইন থিটা ইকুয়ালস টু 1 আপন
রুট টু, নেগেটিভটা হবে না কেন, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। অতএব থিটা ইকুয়ালস টু পাই মাইনাস পাই বাই ফোর, দ্যাট ইজ থ্রি পাই বাই ফোর। তাহলে থ্রি থিটা ইকুয়ালস টু কত, নাইন পাই বাই ফোর। তাহলে কস থ্রি থিটা ইকুয়ালস টু কস অফ নাইন পাই বাই ফোর ইকুয়ালস টু কস অফ টু পাই প্লাস পাই বাই ফোর। তাহলে কি আসলো, টু পাই প্লাস পাই বাই ফোর করলে কস টু পাই প্লাস পাই বাই ফোর। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো দেখো, কস অফ পাই বাই ফোর, দ্যাট ইজ ওয়ান অফ রুট টু। আর আমরা আগে কি বার করেছিলাম, কস থ্রি থিটা সমান থ্রি কস থিটা, কস থ্রি থিটার সূত্র ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা। তাহলে ফোর কস কিউব থিটা, তাহলে ফোর মাইনাস ওয়ান অফ রুট টুর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু কস থিটার মান যেহেতু মাইনাস ওয়ান বাই রুট টু ধরবো সেকেন্ড কোয়াড্রান্টের জন্য, তাহলে এটা কি আসলো, মাইনাস ফোর বাই কত রুট টু, টু রুট টু প্লাস থ্রি বাই রুট টু। তাহলে মাইনাস টু বাই রুট টু প্লাস থ্রি বাই রুট টু, তাহলে আনসারটা কি দাঁড়ালো, ওয়ান বাই রুট টু। এভাবেও বার করতে পারো, এভাবেও বার করে নিতে পারো, অর্থাৎ অ্যাঙ্গেল বার করেও করে নিতে পারো আর সরাসরি ভ্যালুকেও চয়েস করতে পারো। সাইন টু থিটার ক্ষেত্রেও তাই হতো, সাইন টু থিটা দেখো এক্ষেত্রে আমরা থ্রি পাই বাই ফোর পেয়েছি, তাহলে টু থিটা ইকুয়াল টু কত, থ্রি পাই বাই টু, দ্যাট ইজ আমরা কি পাচ্ছি, সাইন টু থিটা ইকুয়াল টু সাইন থ্রি পাই বাই টু ইকুয়ালস টু সাইন পাই প্লাস পাই বাই টু, দ্যাট ইজ মাইনাস সাইন পাই বাই টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আমরা সব রকম সম্পর্ক দিয়েই ভ্যালুটা বার করতে শিখে গেছি। খুব সম্ভবত কস থ্রি থিটার সূত্রটা আমি এর আগের পর্যায়ে উল্টো লিখেছিলাম, তাই আগে আনসারটা মাইনাস ফাইভ বাই রুট টু বেরিয়েছিল, সেটা কারেক্ট নয়, এই পোর্শনই কিন্তু কারেক্ট হবে। তাহলে আমি দুভাবেই করে তোমাদের দেখিয়ে দিলাম। স্টুডেন্টস, আমরা মাল্টিপল অ্যাঙ্গেলের এসএকিউ টাইপের প্রবলেমের সেভেন পর্যন্ত প্রবলেম আগেই সলভ করেছিলাম, আজকে এইট থেকে শুরু করছি। এইটের প্রবলেমে আছে একটা রেস্ট্রিকশন দেওয়া আছে, পাই বাই টু লেস দ্যান থিটা লেস দ্যান পাই। খেয়াল রাখবে, পাই বাই টু লেস দ্যান থিটা লেস দ্যান পাই, দিস ইজ পাই, দিস ইজ পাই বাই টু, তাহলে সেকেন্ড কোয়াড্রান্টের থিটা একটা অ্যাঙ্গেল। আর কি বলা আছে, ফাই সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু ফোর। এখান থেকে থিটার ভ্যালুটা বার করে নাও, বা সাইন থিটা হোক কস থিটার হোক ভ্যালুটা বার করে নাও। তাহলে ফাই সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ফোর। অর দেখো কি হয়, টু সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান, অর সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ, দেয়ার পর সাইন থিটা আমরা কিন্তু ওয়ান বাই রুট টুই লিখব, সিন্স থিটা বিলংস টু কত, সেকেন্ড কোয়াড্রেন্ট, বা পাই বাই টু লেস দেন থিটা লেস দেন পাই, তাহলে সাইন থিটার ভ্যালু ওয়ান অফ রুট টু। এবারে দেখো, দেয়ার পর কস থিটা, কস থিটার ভ্যালু কত, কস থিটার ভ্যালু মাইনাস ওয়ান অফ রুট টু, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল। এরকম ভাবে করতে পারো, আমরা এবার বার করছি, সাইন টু থিটা ইকুয়াল টু টু সাইন থিটা কস থিটা, ভ্যালু ইউজ করো টু ইন্টু ওয়ান অফ রুট টু মাইনাস ওয়ান অফ রুট টু, তাহলে আনসার আসলো মাইনাস ওয়ান। কস থ্রি থিটা ইকুয়াল টু কি আসে, ফোর কস কিউব থিটা
माइनस थ्री कॉस क्यूब थीटा वैल्यू यूज करो दैट इज फोर माइनस वन बाई रूट टू होल क्यूब माइनस थ्री इंटू माइनस वन बाई रूट टू তাহলে তোমরা পাচ্ছ এক্ষেত্রে কি টু টু বাই রুট টু মাইনাস টু বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু ইকুয়ালস টু থ্রি বাই রুট টু ইকুয়ালস টু ওয়ান বাই রুট টু। এইভাবে সাইন থিটা এবং কস থিটার ভ্যালু ব্যবহার করেও করা যায়, আবার এটাও করতে পারো যেহেতু সাইন এই কোয়াড্রান্টের অ্যাঙ্গেল তাই থিটা ইকুয়ালস টু পাই মাইনাস পাই বাই ফোর দ্যাট ইজ থ্রি পাই বাই ফোর। Therefore, sine 2 theta equal to sine 3 into 2 into 3 pi by 4 equals to sine 3 pi by 2 equals to sine pi plus pi by 2 equals to minus 1 and cos 3 theta equals to cos 3 into 3 pi by 4 that is cos 9 pi by 4 equal to cos 2 pi plus pi by 4 equals to the first quadrant angle cos pi by 4 equals to 1 by root 2. তাহলে আমরা both case এভাবে এভাবে যে কোনো একভাবে solve করে দেখলে দু জায়গাতে answer কিন্তু same আসবে, তোমরা যে কোনো একটা method এ solve করতেই পারো। এছাড়াও অন্যভাবে অঙ্কটা করা যায়, 10 বার করে সেখান থেকে ভ্যালু বার করে করা যেতেই পারে, তাই একটা অঙ্ক করার বিভিন্ন পদ্ধতি আছে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করবে। 8 9 9 এর অঙ্কটা বলা আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1 দেন শো দ্যাট 3x মাইনাস 4x কিউব হোল স্কয়ার প্লাস 4 3y মাইনাস 4y cube whole square equals to 1. দেখো স্টুডেন্টস, অঙ্কটা দেখে বিচলিত হবার কিছু নেই, কারণ আমরা জানি sin sin square থি x square plus y square 1. If we put x equals to sin theta and y equals to cos theta, then for all theta belongs to r, মানে থিটার সমস্ত মানের জন্যই আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ব্যাপারটা তোমাদের মনে রাখতে হবে, দিস ইজ রিমেম্বার। কেন এই x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর রিলেশনটা, যেহেতু ত্রিকোণমেট্রিক ফাংশন অ্যালজেব্রা দিয়েও প্রমাণ করা যায়, দেখো ত্রিকোণমেট্রিতে খুব তাড়াতাড়ি প্রমাণ করা যাবে, তাহলে খুব স্বাভাবিকভাবেই x ইকুয়াল টু সাইন থিটা না বসিয়ে তোমাদের মনে প্রশ্ন হতে পারে x ইকুয়াল টু cos থিটাও বসাতে পারো, কিন্তু এই রিলেশনটা ইউনিভার্সালি ট্রু সমস্ত থিটা মানের জন্য। এবার LHS লেখো, LHS দেখো 3x মাইনাস 4x কিউবের হোল স্কোয়ার প্লাস 3y মাইনাস 4y কিউবের হোল স্কোয়ার ইকুয়াল টু 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটার হোল স্কোয়ার প্লাস 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা হোল স্কয়ার। তাহলে কি পেলে, সাইন স্কয়ার 3 থিটা, আর এক্ষেত্রে পেলে cos স্কয়ার 3 থিটা। দেখো সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু কত, 1 ইকুয়ালস টু RHS রুট। এরকম ভাবে যে কোনো ভ্যালুর জন্য থিটা এই রিলেশনটা সত্যি, এটা তোমরা যদি মনে রাখতে পারো যে x1 sin থিটা অথবা সাইন আলফা অথবা সাইন বিটা অথবা যে কোনো একটা রিলেশন অথবা কস ঠিক অন্যটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হিসেবে ধরতে হবে, তাহলে কিন্তু অংশটা খুব সহজেই তোমরা প্রমাণ করতে পারবে। 9 এর প্রবলেম করলাম, এরপর 10 এর প্রবলেম। 10 এর প্রবলেম তেমন কিছু নয়, 10 এর 1 তোমাদের বার করতে বলেছে সাইন 5 থিটা এক্সপ্রেস ইন টার্মস অফ থিটা, তোমাদের টোটাল ব্যাপারটাকে থিটা দিয়ে লিখতে হবে, তাহলে খুব স্বাভাবিকভাবেই সাইন 5 থিটা 3 থিটা প্লাস 2 থিটা লিখলাম, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। লক্ষ্য করো সাইন 3 থিটার সূত্র লেখো কি,
3 sin theta minus 4 sin cube theta into cos 2 theta. Cos 2 theta এর সূত্র লেখো sin দিয়ে 1 minus 2 sin square theta. Cos 3 theta সূত্র লেখো 4 cos cube theta minus 3 cos theta. আর এক্ষেত্রে পাচ্ছো 2 sin theta cos theta. স্টুডেন্টস এরপর মাল্টিপ্লাই করো, সাজিয়ে নাও, দেখো পুরো টার্মটাই সাইন দিয়ে চলে এসছে। তাহলে 3 sin theta minus 4 sin cube theta minus 6 sin cube theta, এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করেছি, প্লাস 8 sin to the power 5 theta প্লাস, দেখো এক্ষেত্রে কি হলো 4 cos square theta. Cos square theta means 1 minus sin square theta minus 3 into 2 sin theta. দেখো 2 sin theta আর এখান থেকে একটা cos কমন নিয়েছি, আর এই cos মিলে 1 minus sin square theta. এরপরে তোমরা মাল্টিপ্লাই করে সাজিয়ে নাও, দেখো এই পর্যায়ে sin 5 theta প্রবলেম, কিন্তু ইন টার্মস অফ sin 5 theta টোটালটাই sin theta দিয়ে এক্সপ্রেস হয়ে গেছে। এখানে থিটা এখানে থেকে মাল্টিপ্লাই করে সাজিয়ে নাও, তাহলে পরেই কিন্তু তোমরা পুরো টার্মগুলোকে সাইন থিটা দিয়ে লিখতে পারবে। শুধু এই স্টেপটা খেয়াল রাখবে, এখান থেকে একটা কস থিটা কমন নিয়েছি, আর এই কস থিটা মিলে কস স্কোয়ার থিটার জায়গায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখেছি। কস থিটা কমন নিলে এখানে কস স্কোয়ার থিটা হয়, সেক্ষেত্রে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখে দিয়েছি। এবার মাল্টিপ্লাইটা তোমরা করে নেবে, তাহলে কিন্তু প্রবলেম সলভ। 10 এর 1, 10 এর 2, 10 এর 2 এক্সপ্রেস cos 6 theta. cos 6 theta কে তোমাদের কি হিসেবে এক্সপ্রেস করতে বলেছে? ইন টার্মস অফ cos theta. তাহলে cos 6 theta কি করতে পারো? cos 2 into 3 theta লিখতে পারো, লিখতেই পারো। দেখো 2 theta, cos 2 theta, 2 cos square theta minus 1, দেখো 2 cos 3 theta কি হয়? 4 cos cube theta minus 3 cos theta whole square minus 1, দেখো এটাই সবচেয়ে সহজ মেথড আমাদের ইন টার্মস অফ cos এ লেখা। এছাড়াও অন্য পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতেই পারো, এটাকে এরকম লিখতে পারো cos 2 3 into 2 theta লিখতেই পারো, প্রথমে cos 3 theta সূত্র লিখে তারপরে আবার লিখলে, তাহলে এটা কত 2, দেখো 16 cos to the power 6 theta minus 24 f minus b whole square এর সূত্রে ভাঙছি, minus 24 cos to the power 4 theta plus 9 cos square theta minus 1, এবার মাল্টিপ্লাই করলাম, যা রিলেশন আসলো কিসের রিলেশন চলে আসলো? অনলি cos theta রিলেশন তোমরা পেয়ে গেছ। 10 এর 2, 10 এর 3, 10 এর 3 তে tan 4 theta, tan 4 theta in terms of tan theta লেখো, এটাকে তোমরা এরকম লিখতেই পারো tan 2 into 2 theta, তাহলে কি লিখবে? 2 tan theta divided by 1 minus tan square theta, এরপর 2 tan 2 theta সূত্র লেখো, আবার tan theta by 1 minus tan square theta holds tan theta divided by 1 minus 2 tan theta by 1 minus tan square theta whole square. খুব স্বভাবতই তোমরা ক্যালকুলেশন করে নিলে পাবে 4 tan theta into 1 minus tan square theta divided by 1 minus tan square theta whole square minus 4 tan square theta. একটু ভালো করে সিম্পলিফাই করে নেবে, দেখো tan 4 theta পুরো টার্ম গুলোই tan theta দিয়ে চলে এসেছে। এইভাবে 4 theta কে theta দিয়ে, 5 theta কে theta দিয়ে, 6 theta কে theta দিয়ে এবং যে কোনো রেশিওর রেসপেক্টে আমরা এক্সপ্রেস করতেই পারি। আর বলা আছে cos 4x কে ইন টার্মস অফ tan এ লিখতে বলেছে,
নাম্বার ফোর, কস ফোর এ কে ইন টার্ম অফ টেন এ লিখতে হবে। দেখো কস টু ইন্টু টু এ, কস টু থিটার সূত্র লেখো ইন্টার ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ, ওয়ান মাইনাস টেন টু এ, ওয়ান মাইনাস টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ হোল স্কোয়ার মাইনাস ফোর টেন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার এর হোল স্কোয়ার ফোর টেন স্কোয়ার এ। এবার এটাকে ভেঙে নাও খুব সহজতই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি থাকলে একটা সূত্র করত, কিন্তু তা নেই, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আছে, নিচে সূত্র করবে দরকার নেই তোমাদের, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র ভাঙো, নিচেও এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র ভাঙো, যা আসবে তাই। তাহলে ট্যান ফোর এ কস ফোর এ কে ইন টার্মস অফ ট্যান এ দিয়ে এক্সপ্রেস করলাম। আসলে স্টুডেন্টস এই ফর্মুলাগুলো জাস্ট ফর্মুলার জন্য ইম্পর্টেন্ট, তোমরা কত বেশি অ্যাপ্লিকেশন করতে পারো ফর্মুলার, এই অঙ্কগুলো পরীক্ষাতে খুব একটা বেশি থাকে না, তাই আমি লাস্ট পর্যন্ত ক্যালকুলেশন করলাম না, এটা তোমাদের ওপর ছেড়ে দিলাম, আমার দৃঢ় বিশ্বাস তোমরা অবশ্যই বাকি ক্যালকুলেশনটুকু পারবে। আর আজকের ক্লাস আমি এইখানেই শেষ করছি, তোমরা ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, যতক্ষণ না আমি আমার নতুন ক্লাস নিয়ে পরবর্তী অঙ্ক নিয়ে আসছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদেরকে আমার চ্যানেলের লিংক শেয়ার করো, আর কোনো রকম বক্তব্য থাকলে আমাকে কমেন্ট করো।